السلام عليكم. জি ওয়ালাইকুম আসসালাম। ওইটা মহিলারা গাছ কাটতে গেছিল, গাছ কাটতে গেলে ওই যে এই নুয়া নুয়া যে গাছ কাটতেছে, হ্যাঁ নুয়ে নুয়ে গাছ কাটতেছে। জি ওই মাজার মানে মাজার মধ্যে তেজ আসছিল, মাজার মধ্যে মানে শরীরে তেজ তেজ জ্বালাইছিল সাথে, মানে শরীরের মধ্যে তেজ জ্বালাইছিল সাথে। হ্যাঁ তেজ জ্বালাইছিল। তো মহিলা যখন চিৎকার শুরু করেছে তখন সাপ করে কামড় দিছে, ওই কামড় মারছে মাজার মধ্যে। মাজার মধ্যে কামড় মারছে না? আচ্ছা তারপর এখন শরীর হয়েছে নীল। জানান তো ভাই। হ্যাঁ বলেন। শরীর নীল হয়ে গেছে? হ্যাঁ নীল হয়ে গেছে। উনি কি জীবিত আছেন? জীবিত আছেন না মৃত? মৃত মানে সবাই বলতেছে মারা গেছে। তো ওনারে হসপিটালে নেন নাই? ডাক্তার কাছে ওরা বোকামি করছে, মানে ডাক্তার কাছে না গিয়া ওই কবিরাজ কাছে, কবিরাজের কাছে নিয়ে গেছে। ওফো সোসেট, এটা একেবারে মানে কি, এটা একেবারে মাইনে নেওয়ার মতো না। এত পরিমাণ মানুষে বুঝাইতেছি, এত পরিমাণ মানুষে বুঝাইতেছি যাতে মানুষ ভুল পথে না হাঁটে। সাথে কাটলে জানি ভুল পথে না হাঁটে, তারপরেও তারা কেন হ্যাঁ কবিরাজের কাছে যায়। ভাই ওই কবিরাজরে যদি এখন মনে করেন যে কি আপনারা গ্রামবাসী ধৈরা মাইরা ফি ডান কার্ডেন জেল জরিমানা করেন, ওই লোকটা কি মানুষটারে বাঁচাই দিতে পারবো? বলেন তো এখন। এখন কিন্তু কি ওই কবিরাজরা একটু মানে একটু ভালো থাকার জন্য কি করে, মানুষে ভুল চিকিৎসা ভাল চিকিৎসা দিয়ে কি করে মানুষটা মেরে ফেলে, বুঝছেন? দুনিয়ার আফসোস, মানে আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না, বুঝছেন? মানে এখনো হ্যাঁ জি আপনারা শোনেন কি বলি, আপনাদের এলাকায় যদি কাউরে সাপে কাটে, যদি কাউরে সাপে কাটে বা আপনারে বা অন্য কাউরে বা যারই সাপে কাটে, তারে বলবেন সাথে সাথে একেবারে ধীরস্থির থাকতে, অস্থিরতা হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। এরপর সাথে সাথে হাতে যদি কাটে কোনোর ওপরে দুইটা ভাজন দিয়ে সুন্দর করে উপজেলা হসপিটালে প্রথমে জানতে জিজ্ঞেস করা হবে যে আপনাদের এখানে অ্যান্টিভেনাম আছে কিনা, সাপের চিকিৎসা আছে কিনা। হ্যাঁ যদি না থাকে আপনারা জেলা পর্যায়ে যে হসপিটাল আছে ওখানে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? ওখানে কনফার্ম থাকে কথা, বুঝছেন? কখনো ওজা বদ্ধ জার ফোক করে, হ্যাঁ এগুলো হচ্ছে আগিলা দিনের একটা কুসংস্কার, বুঝছেন? এগুলো মনে করেন যে কি একজন যদি বাঁচাই তো এবার নাম হয়ে যেত, আর এই অমুক সাপুরে কি অমুক কবিরাজ একজন যে বাঁচাই লেছে, বুঝছেন? ওইটাই কিন্তু মানুষ নিয়ে বসে আছে এখনো, বুঝছেন? হ্যাঁ এখন বিষয় হচ্ছে এই যে এখন যে হসপিটালে ভালো যে অ্যান্টিভেনাম বাড়িছে, বুঝছেন, যে চিকিৎসা বাড়িছে, যে অ্যান্টিভেনাম ডাক্তাররা দেয়, ওই অ্যান্টিভেনামটা শতকরা 90% মানুষ বাঁচে এখন, বুঝছেন? আচ্ছা শতকরা 90% মানুষ এখন সাপে কাটার ই থেকে বাইসে যাচ্ছে, বুঝছেন? ভালো চিকিৎসা নিতে পারলে, যদি মানে সঠিক ভাবে চিকিৎসা, যে প্রাথমিক চিকিৎসাটা আর হচ্ছে হসপিটালের চিকিৎসাটা, উভয়টা যদি ঠিক মতন হয় তাহলে রোগী একটাও মারা যাবে না। 100 থেকে 90% মানুষ বাঁচতেছে সাপে কাটলে, যত বড় বিষদের সাপ হোক, বুঝছেন? আপনারা এলাকায় খুব ভালোভাবে এই জিনিসটা প্রচার করে দেওয়া দরকার যে সাপে কাটলে মানুষ কখনো ওজার কাছে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা জি। এরপরও যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন, আমি